হে আল্লাহ পাক, ডক্টর ইনোসকে তুমি তৌফিক দান করো, সেজন্য বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার এই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব। বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, এমন একটি দলকে যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশে অসংখ্য মায়ের বুক খালি করেছে, যারা বাংলাদেশের সকল নির্বাচনকে কুক্ষিগত করেছে, যারা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেমেছে গুলি করে মেরেছে, যারা ব্রাককে খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্ববিদ্যালয় হোস্টেলে খুন করেছে, যারা বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে, যারা বাংলাদেশে 92,000 কোটি টাকা লুট করে নিয়েছে বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশে গণতন্ত্রের নমুনাকে রাখে নাই, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে বঞ্চিত করেছে অধিকার থেকে, সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধুবান্ধব ভারত সহযোগিতা করেছেন, জনগণের কাছে প্রশ্ন উঠেছে গতকালকে 3,000 টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনৈতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল, তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবে। তাই প্রিয় বন্ধুগণ, আর আবু সাইদ খোকনের রক্ত, আবু সাইদ খোকনের কবরের ফুলের গন্ধ যখন বুদ্ধের কবরে ফুলের গাছ বড় হয়ে গেছে, সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার মায়েরা এখনো আবু সাইদ খোকনের বুদ্ধের রক্তে রাঙানো সেই লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, যখন মুগ্ধ আর খোকনের রক্তের গন্ধ এখন আমাদের মাস থেকে যায় নাই, এখনো আবার বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্র লিপ্তে আছে তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুগ্ধ খোকনের রক্তের প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত, আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না। তাই আজকে আমি প্রথমেই দাবি করি, আমার বিশ্বাস বাংলাদেশে চলমান রাজনৈতিক পথ পরিবর্তনের পর আমরা আশা করেছি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আজকে বাংলাদেশে অগণতান্ত্রিক ভাবে দিনের ভোট রাতে করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বসে আমার মায়ের বুক খালি করেছে, সেই শেখ হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন, কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই। তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে সভা থেকে আমরা বলতে চাই, যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র দিয়েছে, বাংলাদেশে বিশ্ব দরবারে ডক্টর দিনোস যেই উপাধি লাভ করেছে তার প্রতি সম্মান দেখে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে অস্ত্র নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা, কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র
হচ্ছে শেখ হাসিনা। কিসের ইঙ্গিত? এখন শেখ হাসিনার, শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন, বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন। যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজেই পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষা, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনার যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা, এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন না, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে উল্টিয়ে আমরা চুনিয়ে রাখব। আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন কুভক্তি করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ প্যান্ট খালি পায়ে যুদ্ধ করেছি আপনি আশ্রয় দিয়েছেন, স্বীকার করি। আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন শেখ হাসিনাকে দিয়ে আমরা কশ্চিন একজন কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে একটা দিন আওয়ামী লীগ, একটা মিনিট আওয়ামী লীগ, একদিনের জন্য আওয়ামী লীগ বুকে ব্যথা লাগে, শহীদ জিয়াকে আপনার অপমান করে কথা বলা ছাড়েন না। শহীদ জিয়ার কবর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পরিকল্পনা আপনার হাতে ছিল। তত্ত্বাবধায়ক সরকার, আপনাকে আমরা সমর্থন করি, বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনাকে 14 তলা পর্যন্ত লিফট বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে। এই শেখ, কিন্তু আপনি সজ্জন ব্যক্তি, আপনাকে তারা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন, আমরা দুপুরে এই জোরের নামাজের জন্য সময় আপনার জন্য দোয়া করবো, কিন্তু কথা থেকে যায় এখনো শেখ হাসিনার আবর্জনারা বাংলাদেশে প্রত্যেক রঙে রঙে ঢুকে আছে। বাংলাদেশের সকল থানায় থানায় আপনাকে একটা কথা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের যারা ওসি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, সব ছাত্রলীগের কেনার চাকরি লাগে নাই, মুক্তিযোদ্ধার নামে 26,000 পুরা মুক্তিযোদ্ধা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাংলাদেশের বড় বড় পোস্টে তাদেরকে রেখে দিয়েছিল। যারা বদলি হয়েছেন তারা কি করেছেন জানেন? নিয়োগ কর্মীরা মনে রাখেন, নিজ সর্বথালে মালেন আলঙ্গে এলাকা গিয়ে বলেন যেই থানায় এখন আওয়ামী লীগের ওসি আছে সেই ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের 16 বছরে আন্দোলনরত সকল পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা কর্মীদেরকে সন্ত্রাসী অস্ত্রধারী তৈরি করে গেছেন। সে নিজ এখন যারা অগ্নিপন্থী তারা আজকে সশস্ত্র
রাষ্ট্রবাহিনীর কাছে দিয়ে দিচ্ছেন, কিন্তু আবু সাইদ খোকন মুক্তির রক্তের পরে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর বাংলাদেশে ১৬ বছর যে ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে একদিনের জন্য উপজেলা উঠতে দেয় নাই, তাদের নিজ অস্ত্র সহচার দিয়েছি, সেই নিজগুলো ওই ওসি আগুনে পুড়ে দিয়ে চলে গেছে। এগুলো চোখ রাখতে হবে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আমার দলের নেতা তারেক রহমান বলেছে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে ১৯৯১ সালে প্রথম ক্ষমতা দেওয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব, ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে বেশ নসিব করুক। ১৯৯১ সালে আমি এমপি হয়েছিলাম, আমার প্রার্থী ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি, সেদিন রশিদ টানিয়ে একজন আনসারকে দিয়ে একজন পুলিশের সিপাহীকে দিয়ে ১৯৯১ সালের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকের ডাকাত শেখ হাসিনা সেদিন পার্লামেন্টে বলেছিলেন খালেদা জিয়া বিএনপি একদিনের জন্য হলো তোমাকে সুখের সংসার করতে, সুখের রাষ্ট্র পরিচালনা করতে দিব।